বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমি দা ফুডি ডগ কুন্তল বিটল তোমাদের জন্য আবার একটা নতুন ক্যাম্পাস ট্যুর নিয়ে চলে এসেছি। আজকে আমরা চলে এসেছি কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হসপিটালে। তো আমার সাথে আছে অ্যাজ ইউজুয়াল অমিত দ্য আর্টিস্টিক ডগ, আর এখানে আছে আমার সাথে সৌভিক। সৌভিক হচ্ছে এই কলেজেরই ইন্টার্ন। তো সৌভিকই আমাদেরকে আজকে পুরো কলেজটা ঘুরে দেখাবে। তো আজকে আমাদের এটা 7 নম্বর কলেজ, এর আগে 6টা কলেজ হয়ে গেছে। যারা সেই ভিডিওগুলো এখনও দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে, উপরে আমি প্লে লিস্টও দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো এইভাবে যে কলেজগুলো আমরা এক্সপ্লোর করছি আমাদের খুবই ভালো লাগছে, আর অনেক খুব ভালো রেসপন্সও আমরা পাচ্ছি। কিন্তু এইভাবে মানে অনেকেই দেখছে ভিডিওটা কিন্তু তারা সাবস্ক্রাইব লাইক করতে ভুলে যাচ্ছে, তো এটা করবে না, মানে এভাবে বাসি মুখে চলে যাবে না, লাইক আর সাবস্ক্রাইব করে তারপর হাসি মুখে যাবে। তো আজকে 7 নম্বর কলেজ সাগর দত্ত মেডিকেল কলেজ, পুরো কলেজটা আমরা ঘুরে দেখব সঙ্গে অমিত আর সৌভিককে নিয়ে। চলো তাহলে আর দেরি না করে আমরা যে কলেজের মেন গেট সেটা দিয়ে আমরা শুরু করে ফেলি। আর যেটা বলার, অমিতদের যে পিপল কেয়ার নেটওয়ার্ক অ্যাপটা প্রচণ্ড ভালো রেসপন্স পাচ্ছে এবং ভালো সাকসেসও পাচ্ছে এবং অনেকেই এটা থেকে উপকৃত হচ্ছে। তো ভিডিও শেষে অমিত সেটা নিয়ে বলে নেবে, চলো। তো আমরা এখন চলে এসেছি সাগর দত্তের মেন গেটে সঙ্গে সৌভিক আর অমিত। তো আমরা এই যে পেছনে তোমরা মেন গেট দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা এবার আস্তে আস্তে ভেতরে ঢুকবো আর তোমাদেরকে সব পরপর যা যা পড়বে দেখাতে থাকবো। এটা হলো আমাদের সাগর দত্ত হসপিটালের, আই মিন কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটালের মেন গেট। এর বাঁ দিকে আছে সাউথ গেট এবং এর ডান দিকে আছে নর্থ গেট। এবার আমরা মেন গেট দিয়ে কলেজের ভিতরে প্রবেশ করছি। ঢুকে আমরা তাহলে কোন দিকে যাব? ডান দিক। তোদের সামনে একটা খুব সুন্দর পুকুর করা আছে। এটা হলো সেই নর্থ গেট, যেই গেটটা দিয়ে সরাসরি ইমার্জেন্সি বিল্ডিং এ ঢোকা যায়। আচ্ছা, তাহলে আমরা এই নর্থ গেট দিয়ে ঢুকলে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেটা দিয়ে আমরা এবার এগিয়ে যাব। এটা হলো পুরো আসলে ক্যাম্পাসের সামনের পুকুরটা, এর মাঝখানে একটা ওভারব্রিজ মতো আছে, মাঝখানটা হচ্ছে ব্রিজ, ওপাশেও পুকুরের এক্সটেনশন রয়েছে। আচ্ছা, আর এই পিছনে হচ্ছে পুরো অ্যাকচুয়ালি কলেজের ক্যাম্পাসটা। তার মানে আমরা এবার এদিক দিয়ে এগোবো? হ্যাঁ অবশ্যই। চলো তাহলে এগিয়ে যাওয়া যাক। হাঁটতে হাঁটতে আমরা এখন ইমার্জেন্সি বাড়ির সামনে চলে এসেছি। সৌভিক তোমাদেরকে বলে নেবে যে এই ভেতরে কী কী ডিপার্টমেন্ট আছে। নিচে এই ইমার্জেন্সি বিল্ডিংয়ের এই সামনে ঢোকার পথে ইমার্জেন্সি ডিপার্টমেন্টটি রয়েছে, ওপরে রয়েছে অর্থাৎ একতলায় রয়েছে পুরো ওটি কমপ্লেক্স এবং ইএনটি ডিপার্টমেন্ট, দোতলায় রয়েছে গাইনি এবং লেবার কমপ্লেক্স এবং পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট এবং তার সাথে নন কোভিড ওয়ার্ড, তিনতলায় রয়েছে সার্জারি, চারতলাতে রয়েছে অর্থোপেডিক, অ্যানাস্থেশিয়া, সাইকিয়াট্রি এই সমস্ত ডিপার্টমেন্ট এবং পাঁচতলাতে রয়েছে সার্জারি। আচ্ছা, এই যে ডান দিকে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা কি? এটা হলো পুরনো সেই ইএসআই হসপিটালের, যে ইএসআই হসপিটালটা থেকেই আমাদের কলেজের নমিনেশনটা চালু হয়েছে। তাহলে ইমার্জেন্সি বিল্ডিংটাকে ডান দিকে রেখে আমরা আবার সোজা রাস্তাটা ধরে এগিয়ে যাব।
ফ্রন্টে রাস্তাটা তিনটে ভাগ হয়ে গেছে, একটা বাঁ দিকে যেটা ও নর্থ গেট বললো সৌভিক সেটা, সামনের দিকে কোয়ার্টার্স আছে আর ওপিডি আছে, আর ডান দিকে আরও একাডেমিক বিল্ডিং, ইন্টার্ন হোস্টেল ওগুলো আছে, ওগুলো আমরা পরে যাবো, আগে আমরা সোজা এগিয়ে গিয়ে দেখে নেবো কী কী আছে। বাঁ দিকে এখানে একটা অক্সিজেন প্ল্যান্ট, হ্যাঁ আমাদের কলেজের নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট এটা, এবং এই অক্সিজেন প্ল্যান্ট থেকেই পুরো হসপিটালে অক্সিজেন সাপ্লাই হয়। কিছুটা এগিয়েই এখানে ওদের একটা ফার্মাসি কাউন্টার আছে, আর ওপিডি কমপ্লেক্সটা আছে, ওটাকে ডান দিকে রেখে আবার আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আর সামনে ব্লাড ব্যাংক আছে। এটাই হচ্ছে আমাদের সিএমএর দিচ্ছে ব্লাড ব্যাংক। ডান দিকে এখানে একটা কি আছে, এটা ওয়াটার সাপ্লাই সেন্টার রয়েছে, যেখান থেকে আমাদের কলেজে ওয়াটার সাপ্লাই হয়। আর সামনের ওই বড় বাড়িটা, এটা হলো নার্সিং স্কুল, যেটা আমাদের সর্বদত্ত মেডিকেল কলেজ হসপিটালেরই আন্ডারে রয়েছে। নার্সিং স্কুলের পাশেই হচ্ছে গিয়ে সব স্টাফ কোয়ার্টারগুলো আছে, এখানে সব স্টাফ কোয়ার্টার্সগুলো আছে। এখান থেকে আবার আমরা যে থ্রি পয়েন্ট থেকে সোজা চলে এসেছিলাম, ওই থ্রি পয়েন্টে ফেরত যাব। তো আমরা আবার সেই থ্রি পয়েন্টে ফেরত চলে এসেছি, বাঁ দিকে নর্থ গেট, তার সামনের দিকটা তোমাদেরকে দেখানো হয়ে গেছে। চলো এবার ডান দিকটায় আমরা যাব, তার আগে ডান দিকটা উল্টো দিক থেকে তোমাদেরকে একবার ডান দিকটা দেখিয়ে নিই কী কী আছে এখানে। তো আমরা ওই ডান দিকে, মানে এই যে এখন যে রাস্তাটা সোজা দেখা যাচ্ছে, ওটা দিয়ে আমরা এবার চলে যাব। আর এখানে কিছু ছোট ছোট চায়ের দোকান আছে এবং ব্রেকফাস্ট টিফিন করার দোকানও আছে, আর ডান দিকে তো নর্থ গেট বললাম। তো সৌভিক তোমাদেরকে বলে নেবে যে এই সামনে বড় বাড়িটাই কী কী আছে। এই সামনে বড় বিল্ডিংটা আসলে পুরো এমার্জেন্সি বিল্ডিং বা হসপিটাল বিল্ডিংয়ের এক্সটেনশন। এখানে শুধুমাত্র এর সাথে রেডিওলজি ডিপার্টমেন্ট আছে এবং আর অ্যানাস্থেশিয়া ডিপার্টমেন্ট আছে। চল তাহলে আমরা সামনে এই রাস্তাটা দিয়ে এবার এগিয়ে যাব। দূর থেকে যে বিল্ডিংটা দেখালাম সেটা এটা ফ্রন্ট ভিউটা। তো এখানে ডায়ালিসিসেরও একটা সেন্টার আছে, এর ঠিক উল্টো দিকেই আছে ওপিডি বিল্ডিংটা, আর কোভিড টেস্টের ব্যবস্থাও এখন এখানে করা হয়েছে। এবং এই বিল্ডিংটার নামই হসপিটাল বিল্ডিং, এবং এর পিছনে যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো একাডেমিক বিল্ডিং। ওটা আমরা আস্তে আস্তে এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো, তার আগে তোমাদেরকে পেছনে ওপিডিটা একবার দেখিয়ে নিই। এই মুহূর্তে এটা হচ্ছে যে হসপিটাল বিল্ডিংটা, তার ঠিক উল্টো দিকে এটা হচ্ছে ওপিডি বিল্ডিং। সৌভিক তোমাদেরকে বলে নেবে যে ওখানে কী কী ব্যবস্থা আছে। হ্যাঁ, ওপিডি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আছে ফিভার ক্লিনিক, যেখানে সমস্ত করোনা রোগীর মানে ডায়াগনোসিস হয়। এছাড়া রয়েছে ডেন্টাল ডিপার্টমেন্ট, এছাড়া রয়েছে গাইনোকোলজির ওপিডি গ্রাউন্ড ফ্লোরে, এবং অর্থোপেডিক ওপিডি। ফার্স্ট ফ্লোরে রয়েছে সার্জারি ওপিডি, জেনারেল সার্জারি ওপিডি। সেকেন্ড ফ্লোরে রয়েছে পেডিয়াট্রিক এবং মেডিসিনের কিছু ডিপার্টমেন্টের চেস্ট মেডিসিনের ওপিডি। থার্ড ফ্লোরে রয়েছে মেডিসিনের ওপিডি। তো তাহলে ডান দিকে হসপিটাল বিল্ডিং আর বাঁ দিকে ওপিডি বিল্ডিংকে রেখে আমরা আবার সামনের দিকে সোজা এগিয়ে যাচ্ছি। এখানে একাডেমিক বিল্ডিংয়ের আগে রাস্তাটা একটা দিকে ডান দিকে ঢুকে গেছে, তো আমরা একবার ঢুকে দেখে নেবো এখানে কী কী আছে। পেছনে যে জায়গাটা ওখানটায় চলে এসেছি, যেটা এই বাঁ দিকে দেখা যাচ্ছে ওটা একাডেমিক বিল্ডিংয়েরই পার্ট, আর সামনে ওটা কি গার্লস হোস্টেল, গার্লস হোস্টেল, আর এটা ওই হসপিটাল বিল্ডিংয়েরই পার্ট, তাই তো? হ্যাঁ, যেটা স্টোর রুম, এই হচ্ছে স্টোর রুম, এই জায়গাটা হচ্ছে স্টোর রুম। তো এটা পেছন দিক বেসিক্যালি, তো আমরা যেখান থেকে এসেছিলাম আবার ওখান থেকেই সোজা যে ডান দিকে এগিয়ে যাচ্ছিলাম সেদিকে এগিয়ে যাবো।
দিকের ফাঁকা জায়গাটা তোমাদেরকে দেখালাম, ওখান থেকে আবার আমরা যেদিক দিয়ে এগোচ্ছিলাম সেদিকে এগোতে থাকবো একাডেমিক বিল্ডিং এর দিকে। এই বাঁদিকের এটা হলো ওয়াটার সাপ্লাই সেন্টার, যেখান থেকে কলেজের সমস্ত ইন্টার্ন হোস্টেল ক্যান্টিনে জল সরবরাহ হয়। তো আমরা এখন চলে এসেছি একাডেমিক বিল্ডিং এর সামনে। সৌভিক তোমাদেরকে বলে দেবে এই বিল্ডিং এর পরপর ভেতরে কি কি আছে। এই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আছে ডিসেকশন হল, ফার্স্ট ফ্লোরে অ্যানাটমি ডিপার্টমেন্ট, সেকেন্ড ফ্লোরে আছে স্টুডেন্ট সেকশন, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি ডিপার্টমেন্ট এবং লাইব্রেরি, থার্ড ফ্লোরে আছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট যেখানে সমস্ত কোভিড টেস্ট হয় এবং আর্টিফিশিয়ালও হয়, এবং এলটি রয়েছে, এসি এলটিও রয়েছে এবং নর্মাল এলটিও রয়েছে, নন এসি এলটি। ফোর্থ ফ্লোরে রয়েছে নন এসি এলটি, এক্সাম হল বা এক্সাম সেন্টার এবং ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি। ফিফথ ফ্লোরে রয়েছে কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট এবং কমিউনিটি মেডিসিনের এলটি এবং তার সাথে ডিপার্টমেন্ট অফ ফার্মাকোলজি। সিক্স ফ্লোরে রয়েছে ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি এবং সমস্ত ল্যাব, এবং সেভেন্থ ফ্লোরে রয়েছে কোভিড টেস্টের ভ্যাকসিন সেন্টার এবং ভ্যাকসিনেশন সেন্টার, এবং তার সাথে ফিফথ ফ্লোরে অডিটোরিয়াম রয়েছে। চলো তাহলে এবার আমরা ভেতরে ঢুকে যাই, যা যা তোমাদেরকে দেখাতে পারবো দেখিয়ে নেব। একাডেমিক বিল্ডিং এর যেটা গ্রাউন্ড ফ্লোর সেখানেই হচ্ছে ওদের রিসেপশন হলটা আছে, আর ওর পেছন দিকে মর্গটা আছে। চলো ওখানটা একবার তোমাদেরকে দেখিয়ে। উল্টো প্রান্তে ওদের বয়েজ কমন রুমটাও আছে। তো গ্রাউন্ড ফ্লোরের একদম পেছন দিকে ওদের মর্গ অফিসটা আছে। তো চলো এবার আমরা আস্তে আস্তে উপরে বিল্ডিংয়ের উপরের দিকে উঠে পড়ব। আমরা এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, এখানে এদের লাইব্রেরিটা, এটা বসার জায়গাটা এবং এটা নন এসি লাইব্রেরি। হ্যাঁ, এটা নন এসি পার্টটা, আর এখানে সব বইগুলো রাখা আছে। লাইব্রেরিয়ান এখানে বসার জায়গা, এই লাইব্রেরিয়ান, আর এই হচ্ছে পুরো সব বইগুলো, আর এর একটা এসি পার্ট আছে যেটা নিচে। তো উপরে যে লাইব্রেরিটা দেখলে ওরই এখানে কাউন্টার পার্ট, এসি পার্টটা আছে ওদিকে, ওদিকে এখন যাওয়া যাবে না, ওখানে এখন ভ্যাকসিনেশন হচ্ছে, ওদিকে হচ্ছে এসি পার্টটা। তো আমরা এখন থার্ড ফ্লোরে চলে এসেছি, এখানে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আর দুটো এলটি আছে যেগুলো এখন বন্ধ আছে, ছবির মাধ্যমে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নেবো। এখানে একটা এসি এলটি, একটা নন এসি এলটি, এটা নন এসি এলটি এবং ওই কোণাটা এসি এলটি। এসি এলটি, চলো এবার আমরা উপরের ফ্লোরে চলে যাই। তো আমরা এখন ফোর্থ ফ্লোরে চলে এসেছি, এখানে ওদের এক্সাম হলটা আছে আর তার সঙ্গে ওই কোণে একটা নন এসি এলটিও আছে। এরপরে আমরা উপরের দিকে চলে যাব। তো আমরা এখন ফিফথ ফ্লোরে চলে এসেছি, এখানে ওদের অডিটোরিয়ামগুলো আছে আর আরও একটা এলটিও এখানে, এলটি এই কোণা, এই কোণায় আর একটা এলটিও আছে। চলো এর উপরে এবার যাওয়া যাবে। তো আমরা এখন সিক্সথ ফ্লোরে চলে এসেছি, এইখানে হচ্ছে ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি এবং অডিটোরিয়াম, এই দুটো হচ্ছে অডিটোরিয়ামের এক্সিট গেট। এক্সিট গেট নিচে দেখেছিলাম, এন্ট্রি এটা, এক্সিট। থেকে বেরিয়ে আবার আমরা সোজা এগিয়ে যাব যেখানে পরপর হোস্টেলগুলো আছে। তো সামনে যেটা দেখা যাচ্ছে ওটা ইন্টার্ন হোস্টেল, আর বাঁদিকে একটা নতুন যে বাড়ি তৈরি হচ্ছে ওটা কি হচ্ছে? এটা হচ্ছে ক্যান্সার হসপিটাল, যেটা আমাদের ক্যাম্পাসের আন্ডারেই আসবে। আচ্ছা চলো তাহলে হোস্টেল, ইন্টার্ন হোস্টেলের দিকে আমরা এগিয়ে যাই, আর ইন্টার্ন হোস্টেলে আমরা ঢুকে পড়বো। ইন্টার্ন হোস্টেলে ঢোকার আগেই ডান দিকে হচ্ছে একাডেমিক বিল্ডিং এর ক্যান্টিনটা, ওটা একবার চলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো ক্যান্টিনের পর আমরা আবার ইন্টার্ন হোস্টেলের দিকে এগিয়ে যাচ্ছি।
তো এটাই হচ্ছে ইন্টার্ন হোস্টেলের এন্ট্রি গেট, চলো ঢুকে পড়ি। তো আমরা এখন ইন্টার্ন হোস্টেলের থার্ড ফ্লোরে চলে এসেছি। এইভাবেই রুমের বিন্যাসগুলো আছে, তোমরা একবার দেখে নাও। দুদিকে রুম। আমরা এখন ইন্টার্ন হোস্টেলের ছাদে চলে এসেছি, এখান থেকে একাডেমিক বিল্ডিংটা পুরোটাই দেখা যাচ্ছে। আর সামনে এর সামনেও একটা পুকুর আছে, ওদিকেও একটা পুকুর আছে। চলো এবার আমরা আস্তে আস্তে জুনিয়র হোস্টেলের দিকে এগোবো। ইন্টার্ন হোস্টেল থেকে বেরিয়ে এবার আমরা বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেলের দিকে এগোবো। তো আমরা এখন বয়েজ অ্যান্ড গার্লস কম্বাইন্ড হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছি। ওই যে ডান দিকটা পার্টটা হচ্ছে গার্লস, আর এই বাঁদিকে পার্টটা হচ্ছে বয়েজ। চলো আমরা এবার বয়েজ পার্টটাতে ঢুকে পড়বো। তো আমরা এখন বয়েজ হোস্টেলের গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি, এখানে ওদের ক্যান্টিনটা আছে। এই হচ্ছে বয়েজ হোস্টেলের ক্যান্টিন। চলো এবার আমরা উপরে কোনো একটা ফ্লোরে চলে যাবো। আর এটা হলো সেই বয়েজ হোস্টেল ক্যান্টিনের এক্সটেন্ডেড পার্ট, যেটা আসলে কম্বাইন্ড, দেখতেই পাচ্ছেন পুরোটা। তো আমরা এখন বয়েজ হোস্টেলের ফোর্থ ফ্লোরে চলে এসেছি। এইভাবেই রুমের বিন্যাসগুলো আছে। চলো এবার ছাদে যাওয়া যাক। তো আমরা এখন বয়েজ হোস্টেলের ছাদে চলে এসেছি। এই হচ্ছে তার ভিউ। বন্ধুরা, তোমাদেরকে পুরো স্বাগত দত্ত মেডিকেল কলেজ যেটা, সেটা পুরো তোমাদেরকে ঘুরে দেখানো হলো। সব কিছু দেখানো হলো, একাডেমিক বিল্ডিং দেখানো হলো, হসপিটাল ক্যাম্পাস দেখানো হলো, হোস্টেলগুলো দেখানো হলো, ক্যান্টিনগুলো দেখানো হলো। আশা করি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো অমিত এবার পিপল কেয়ার নেটওয়ার্কের ব্যাপারে কয়েকটা কথা তোমাদেরকে বলে নেবে। আমি পিপল কেয়ার নেটওয়ার্ক অ্যাপের তরফ থেকে বলছি। আমাদের একটা অ্যাপ তৈরি হয়েছে যেটা গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ওটা করোনা রিলেটেড, করোনা রিলেটেড যে কোনো তথ্য, মানে আমরা অক্সিজেন লিড বেড, অক্সিজেন বেড, তারপর ফুড ডেলিভারি বিভিন্ন লিড দিচ্ছি, যেগুলো হচ্ছে ভেরিফাইড। আমরা আমাদের প্রায় 350 জন মতো ভলেন্টিয়ার আছে, তারা সেগুলো ভেরিফাই করে আপলোড করছে। আর এই আপলোডের কাজটা মোটামুটি পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়েই হচ্ছে। আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এখন ভ্যাকসিনের সঙ্গে মানে একদম একদম, আর সেখান থেকে ভ্যাকসিনের জন্য রেজিস্টারও করা যাবে। আমাদের অ্যাপ থেকে ডাইরেক্টলি ভ্যাকসিনের জন্য রেজিস্টারও করা সম্ভব, এবং পুরোটাই প্যান ওয়েস্ট বেঙ্গল জুড়ে কাজটা। তো ওদের এই অ্যাপটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। তো তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। তো আর যেটা আমার বলার, যে এটা হলো আমার 7 নম্বর মেডিকেল কলেজ। এরপরে আরও প্রায় অনেক অনেক মেডিকেল কলেজ বাকি আছে। প্ল্যান আমাদের প্যান ইন্ডিয়া করে দেওয়া হয়েছে, আস্তে আস্তে গোটা ইন্ডিয়ার ভালো ভালো কলেজগুলো আমরা কভার করব। তো এটাই বলার যে তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মানে এভাবে বাসি মুখে চলে যেও না, লাইক আর সাবস্ক্রাইব করে হাসি মুখে যাও। প্রচণ্ড গরম, চলো আজকে আর বেশি কিছু বলার নেই। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কলেজে নেক্সট ভিডিওয়ে। চলো।